কংগ্রেস অথবা বিজেপি যে কোয়ালিশনে থাকছে সেই সরকার টিকে যাচ্ছে, কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে যে কোয়ালিশনে সরকার হচ্ছে তারা স্থায়ী হচ্ছে না। মানুষ তো একটা স্থায়ী সরকার চাইবেন, তাহলে কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে তারা যাবেন কেন? এই যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মানুষ এটা চাইছেন, আমরা ঠিক এই কথাটারই বিপরীত কথা বলছি, মানুষ এটা চাইছেন না। মানুষ যদি এটা চাইতেন তাহলে যে আঞ্চলিক দলগুলি আজকে বিজেপি অথবা কংগ্রেস এই কোয়ালিশনের সঙ্গে ছিলেন, যারা সেখান থেকে সরে আসছেন, কেন সরে আসছেন? এই রাজনৈতিক দলগুলি যদি এটা মনে করতেন যে তাদের রাজ্যের মানুষ মনে করছে যে এই কোয়ালিশনের সঙ্গেই থাকে তাদের শাসন কার্যে থাকা উচিত, তাহলে তারা এই কোয়ালিশন ছাড়বেন কেন? ধরুন আমি উড়িষ্যার কথা বলি, যে বিজু জনতা দল 11 বছর ধরে বিজেপির সঙ্গে কোয়ালিশনে থেকেছেন, সেই বিজু জনতা দল হঠাৎ কি কারণে আজকে তারা মনে করছেন কংগ্রেসের সঙ্গেও থাকা যাবে না, বিজেপির সঙ্গেও থাকা যাবে না? কেন মনে করছে, কিসের কারণে মনে করছে? যদি সেখানকার উড়িষ্যার জনগণের মধ্যে যদি এই দাবি না উঠত, এই চাপ না উঠত, তাহলে ওই আঞ্চলিক দলের আর কোন বাধ্যবাধকতা আছে যে কারণে এই দুটি বড় জোট থেকে সরে আসতে হলো? আমি একই প্রশ্ন আপনাকে করতে পারি জয়ললিতার ক্ষেত্রে, তিনি ছিলেন বিজেপির সঙ্গে, কেন তাকে সরে আসতে হওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কি কারণে নিয়েছেন? আমি যদি আপনাকে অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশমের কথা বলি, যারা বিজেপির সঙ্গে ছিলেন এবং সেই সময় অনেকে বলেন তারা খুব উপকৃতও হয়েছেন, কেন সেই তেলুগু দেশম তারা বিজেপির সঙ্গে থাকছেন না, কংগ্রেসের সঙ্গেও থাকছেন না, কেন সরে এলেন? কেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, যারা কংগ্রেসের সঙ্গে ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন, কেন চলে এলেন? কেন আজকে বিহারে লালু যাদবের সঙ্গে কংগ্রেসের কোয়ালিশন হলো না? কেন আজকে রামবিলাস পাসওয়ানের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলো না? কেন আজকে মুলায়ম সিংয়ের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলো না? কেন শরদ পাওয়ার তিনি ওড়িশায় এসে কংগ্রেস বিরোধী জোটে এবং মহারাষ্ট্রেতে অন্যান্য কাজ দু নৌকো চলছেন, তার অর্থ কি? তার একটাই অর্থ তা হচ্ছেই যে ভারতবর্ষের অসংখ্য অগণিত এই যে বিভিন্ন রাজ্যের যে সাধারণ মানুষ, যে মানুষগুলির উপরে দাঁড়িয়ে এই আঞ্চলিক দলগুলি তারা গড়ে উঠেছে, বেড়ে উঠেছেন, সেই মানুষগুলি চাইছেন না, কংগ্রেসকেও চাইছেন না, বিজেপিকেও চাইছেন না। আজকের যে আমরা একটা নতুন যে ফ্রন্টের কথা বলছি বা একটা অবিজেপি এবং অকংগ্রেসী একটা জোটের কথা বলছি, তা বলছি এই কারণেই যে ভারতবর্ষের কোটি কোটি মানুষের মনের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটা শক্তির উন্মেষ হোক, যে শক্তি কংগ্রেস অথবা বিজেপির বাইরের একটা শক্তি হবে, যে শক্তি আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের মানুষের স্বনির্ভরতা, আমাদের দেশের একটা স্বাধীন একটা নীতি, আমাদের দেশের এই যে বৈচিত্র্য ভাষার, জাতির, ধর্মের, বর্ণের, তাকে মর্যাদা দেবে এবং সেই বৈচিত্র্যকে মর্যাদা দিয়ে একটা আদর্শ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলবে। মানুষের আকাঙ্ক্ষার কথা বলছেন, মানুষের মধ্যে এই প্রশ্ন খুব স্পষ্টভাবে রয়েছে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পেতে চান তারা। সেই সরকার যদি তৃতীয় বিকল্প সরকার করতে পারে, সেই সরকারে আপনারা ভাবেরা কি যোগ দেবেন? সে তো নিশ্চয়ই, যদি এরকম সরকারের যে গঠন হয়, দেখুন একটা কোয়ালিশন সরকারে যোগ দেওয়া না দেওয়া এর কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয় হচ্ছে এই যে একটা কর্মসূচি থাকতে হবে সেই সরকার, যে সরকার যে কর্মসূচি, ধরুন আমরা যখন ইউপিএ সরকারকে সমর্থন করলাম, শুধুমাত্র তো একটা ইস্যু নয় যে শুধু ধর্মনিরপেক্ষতা, তখন আমরা ইউপিএর সঙ্গে কথা বলে একটা ন্যূনতম সাধারণ কর্মসূচি আমরা করেছি। আমরা বামপন্থীরা সবসময় একটা নীতির ওপরে দাঁড়িয়ে আমরা একটা ঐক্য করার চেষ্টা করি, সেক্ষেত্রে একটা কর্মসূচি আমাদের তৈরি করতে হবে। সেই কর্মসূচি রূপায়ণ করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক শক্তির কি বিন্যাস তাকে আমাদের বিচার করতে হবে,
তার উপরে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা তো এই সিদ্ধান্ত নিইনি যে আমরা কেন্দ্রীয় সরকারে কোনোদিনই অংশগ্রহণ করব না। আবার ফিরে আসি এই প্রসঙ্গে, এই প্রসঙ্গ ধরি রাজ্যের প্রসঙ্গে ফিরে আসি। প্রণব মুখোপাধ্যায় বলেছেন যারা রাজ্যটাই চালাতে পারে না তারা কেন্দ্র চালাবে কিভাবে। পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা মনে করেছেন যে বামফ্রন্ট সরকার রাজ্য চালাতে পারে এবং ভালোভাবে চালাতে পারে, এবং সেই রায় তারা আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদের যে বিধানসভায় দিয়েছেন তাই নয়, লোকসভায় দিয়েছেন, পঞ্চায়েতে দিয়েছেন, পৌরসভায় দিয়েছেন। সুতরাং মানুষ তো মনে করে যে আমরা রাজ্য চালাতে পারি। সারা ভারতবর্ষের মানুষ মনে করে কোয়ালিশন সরকার পরিচালনার অভিজ্ঞতা বামপন্থীদের যেমন আছে, ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দলের সে অভিজ্ঞতা নেই, এমনকি কংগ্রেসেরও নয়, বিজেপিরও নয়। তাহলে আজকে যদি কোয়ালিশন রাজনীতির যুগ হয় তাহলে বামপন্থীরাই হচ্ছে একমাত্র যোগ্যতম শক্তি যারা ভারতবর্ষে এই কোয়ালিশন রাজনীতিকে তারা নিয়ে এসেছেন এবং সেই কোয়ালিশন রাজনীতিকে তারা প্রয়োগ করেছেন এবং দীর্ঘস্থায়ী সরকার দিয়েছেন এবং সেই সরকারের পেছনে জনগণের সমর্থনকে তারা ধরে রেখেছেন। তবু এখন এই নির্বাচনের মুখে এরাজ্যে কিন্তু বুদ্ধিজীবীদের পক্ষ থেকে পরিবর্তনের একটা আহ্বান আসছে। দেখুন, আমি এসব খবরাখবর শুনি, আমি নিজে ব্যক্তিগতভাবে বুদ্ধিজীবী নই, খুব জ্ঞানী গুণী মানুষও নই, খুবই সাধারণ মানুষ, গ্রামের ছেলে, হঠাৎ করে শহরে এনে আমাকে বসানো হয়েছে। তা আমি এসব বড় বড় বিতর্কে যেতে চাই না। তো পরিবর্তন করার জন্যই কিন্তু এই নির্বাচন একটা বড় লড়াই। আমরা চাইছি আমাদের দেশে একটা পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তন হচ্ছে যে বিজেপি নেতৃত্বে এনডিও নয়, কংগ্রেসের নেতৃত্বে ওই রকমের ইউপিও নয়। আমরা কেন্দ্রে একটা পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের রাজ্যে এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি যে কেন্দ্রে আজকে একটা নতুন শক্তিকে আমাদের নিয়ে আসতে হবে, এবং তারই জন্যে নির্বাচন। এই নির্বাচন রাজ্য সরকারের নির্বাচন নয়, এই নির্বাচন রাজ্যের কোনো পৌরসভা বা পঞ্চায়েতের নির্বাচন নয়, এই নির্বাচন কেন্দ্রীয় সরকারের পরিবর্তন হবে কি হবে না এই প্রশ্নে নির্বাচন। এবং এই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের পরিবর্তন চাই কি চাই না এই প্রশ্নে আমি হচ্ছি সেই দলে যে দল মনে করে কেন্দ্রে যে সরকার আছে এই সরকারের পরিবর্তন চাই, আর সেই পরিবর্তন আসবে বামপন্থী শক্তি সহ এক নতুন ধরনের কোয়ালিশনের মধ্যে দিয়ে। ধন্যবাদ আপনাকে নিরুপম, আমাদের সময় দিচ্ছেন। লোকসভা নির্বাচনের রায় তো বেরোবে 16 মে, আর তখনই দেখা যাবে এদেশের মানুষ কোন দিকে রায় দিলেন, তারপর কি দাঁড়াবে সেটা এখন দেখার, আর মানুষ কোন দিকের পরিবর্তন চাইছেন আমরা তাকিয়ে থাকবো সেদিকেও। আপনাদের ধন্যবাদ আমাদের সময় দিচ্ছেন বলে।